প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে এই খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে। তিনি অসুস্থ ছিলেন এবং শতায়ু মা হীরাবেন ছিলেন এবং যে কারণে আমরা জানতে পারছি, যার শারীরিক অবস্থার আমরা প্রত্যেক মুহূর্তে খবর নিচ্ছিলাম। তবে এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নিজেই আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং টুইট করে তিনি জানিয়েছেন প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন। আমরা জানি যে আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর শুরু হচ্ছিল এই রাজ্যে এবং যে কারণে আমাদের প্রত্যেক মুহূর্তে নজর ছিল। তবে আজ সকালে একেবারে আকস্মিক এই খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে। প্রধানমন্ত্রী নিজে টুইট করে জানিয়েছেন প্রয়াত তাঁর মা হীরাবেন আহমেদাবাদের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন নরেন্দ্র মোদী। যে খবরে আমরা নজর রেখেছি, প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন টুইট করে জানালেন প্রধানমন্ত্রী নিজেই আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী, দিল্লি থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে আজ তার কর্মসূচি কি হবে সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। তিনি টুইট করে জানিয়েছেন প্রয়াত তাঁর মা হীরাবেন। দিল্লি থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি আজ কি কি হয় এবং কর্মসূচিতে কি কি বদল আসে সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, আহমেদাবাদের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন এবং রওনা দেওয়ার পর আহমেদাবাদে পৌঁছে তিনি কোথায় হচ্ছে এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে, তিনি আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, দিল্লি থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কি কি কর্মসূচি হয় এবং তিনি সেখানে যাওয়ার পর, পৌঁছানোর পর, তার মা যে বাসভবনে থাকতেন সেখানে পৌঁছানোর পর, তারপর তার কি কি কর্মসূচি হয় এবং কারা কারা আসেন সেখানে, সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। প্রধানমন্ত্রী নিজে টুইট করে জানিয়েছেন যেমনটা প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন। বোঝা যাচ্ছে যে আজ নরেন্দ্র মোদীর কর্মসূচিতে বেশ কিছু বদল হতে চলেছে। তার কারণ, তিনি ইতিমধ্যেই আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। দিল্লি থেকে তিনি আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মা হীরাবেনের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যে ছবি এখন দেখতে পাচ্ছেন আপনারা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মা হীরাবেনের সঙ্গে সময় কাটাচ্ছেন, তারই কিছু মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। প্রধানমন্ত্রী আজ সকালে টুইট করে নিজেই জানান প্রয়াত তাঁর মা হীরাবেন। দিল্লি থেকে আহমেদাবাদের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে পারেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। এই মুহূর্তে এই খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে। আমরা জানি যে আজ তার একটা কর্মসূচি ছিল আমাদের রাজ্যে এবং সেক্ষেত্রে বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হওয়া নিয়েও একটা প্রশ্ন তৈরি হচ্ছিল। তবে যেমনটা জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী বাংলায় বন্দে ভারত এক্সপ্রেসের যে উদ্বোধন তা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে করতে পারেন, এমনটাই খবর সূত্রের। অর্থাৎ যে রাজ্য সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হওয়ার কথা ছিল তাতে বেশ কিছু বদল এবং বড়সড় রকমের বদল আসছে, কারণ তিনি আহমেদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সকালে টুইট করে যেমনটা তিনি জানান প্রয়াত প্রধানমন্ত্রীর মা হীরাবেন। সেক্ষেত্রে আহমেদাবাদে পৌঁছানোর পর তার কি কি কর্মসূচি হয় এবং তারপর তিনি কি কি করেন এবং আহমেদাবাদে যে বাসভবনে প্রধানমন্ত্রীর মা তিনি থাকতেন সেখানে কারা কারা আসেন, তারপর সেখানে প্রধানমন্ত্রীর কি কি কর্মসূচি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এ রাজ্যে যে কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, হাওড়া স্টেশন থেকে সেখানে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করার কথা ছিল, সেই উদ্বোধন অনুষ্ঠান হতে পারে তবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তা হওয়ার খবর রয়েছে, এমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি।